2019 সালে কবির সিং সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন কিয়ার আদভানি। চলতি বছরে মাত্র 75 দিনের ব্যবধানে তার অভিনীত 4টি ছবি মুক্তি পাবে। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্কার বিজয়ী হলিউড তারকা টম হ্যাংস এবং তার স্ত্রী রিটা উইলসন। এদিকে বুধবার মারা গেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সন্তু মুখার্জি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।2019 সালে দুর্দান্ত কাটবে কিয়ারার চমক প্রদ ব্যাপার হলো 75 দিনের কম সময়ে মুক্তি পাবে কিয়ারার অভিনীত ছবিগুলো। আড়াই মাসে কিয়ারার চারটি ছবি মুক্তির রেকর্ডের জন্ম দেবে কিয়ারার ক্যারিয়ারে। 1996 সালে কারিশ্মা কাপুরের 10টি ছবি মুক্তি পাওয়ার পর 2014 সালে 6 মাসে আনুষ্কা শর্মার 4টি ছবি মুক্তি পেয়েছিল। হলিউড তারকা টম হ্যাকেন্স ও তার স্ত্রী রিটা উইলসন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তারা। সেখান থেকে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানান দুবার অস্কার জয়ী এই হলিউড তারকা। 63 বছর বয়সী টম হ্যাকেন্স জানান, অস্ট্রেলিয়ায় অবস্থানকালে কিছুদিন ধরে অসুস্থ বোধ করলে শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করিয়ে এ ব্যাপারে নিশ্চিত হন তারা। বুধবার সন্ধ্যায় কলকাতায় নিজ বাড়িতে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা সন্তু মুখার্জির। তিনি জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বাবা। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সন্তু মুখার্জি। ব্লাড সুগার এবং হাইপার টেনশনের সমস্যার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাও চলছিল 69 বছর বয়সী এই অভিনেতার। বুধবার রাতে কেওড়াতলা মহাশ্মশানে সন্তু মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়। 1985 সালে পরিচালক তরুণ মজুমদারের সংসার সীমান্তে ছবির মাধ্যমে কলকাতার চলচ্চিত্র অভিষেক হয় সন্তু মুখার্জির। এরপর প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। যাওয়াদন্ত, বিজয় টিভি, ঢাকা।